শোনাব আপনাদের অরিন্দম গঙ্গোপাধ্যায়ের বক্তব্য। আমরা একটা কথাই বলবো যে উই আর ওপেন, উই আর রেডি টু স্টার্ট আওয়ার ওয়ার্ক, এইটাই এইটাই বলবো। কিন্তু যে যেগুলো আমাদের আমরা মনে করি যে যেগুলো আমাদের দু একটা যে স্ট্যান্ড সেইগুলো আমাদের মেটাতে হবে। খুব সহজ যে আমরা আমাদের পারিশ্রমিকটা সময়ে চাইছি, এটাই হচ্ছে আমাদের মূল অ্যাজেন্ডা। আর কাজ বন্ধ, আমি যেটা প্রসেনজিৎ বললো আমিও বলছি যে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, এটা এটা আমি সব জায়গায় যেটা বলা হচ্ছে এটা কিন্তু খুব ভুল কথা। অ্যাকচুয়ালি হচ্ছে যে টাকা না পেয়ে অনেকেই ছিলেন যারা, আমাদের কথা হয়েছিল যে 15 তারিখের মধ্যে সব টাকা মিটিয়ে দেওয়া হবে, অনেকেই মিটিয়ে দিয়েছেন, এমনকি 16-17-র মধ্যেও অনেকে মিটিয়ে দিয়েছেন, তাদের তো কাজ শুরু হয়েও গেছিলো। এবং আমাদের শিল্পীরাও সেখানে প্রস্তুত হয়েছিলেন যেই মুহূর্তে, যেখানে যেখানে টাকা আসেনি যেই মুহূর্তে চেক এসে যাবে সেই মুহূর্তে কাজ শুরু হয়ে যাবে, সেজন্য তারা প্রস্তুত ছিলেন এবং তারা অপেক্ষাও করেছেন যতক্ষণ না আমাদের থেকে ইনস্ট্রাকশন গেছে বা প্রোডিউসারের থেকে ইনস্ট্রাকশন গেছে তোমরা কাজ বন্ধ করে দাও, তারা কিন্তু ওখানে অপেক্ষাই করেছে। ফলে এই টোটাল ব্যাপারটা একটা ভীষণ ভুল বার্তা যাচ্ছে। এর আগে তো দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কী কী দাবি কী করা হবে আলোচনা হয়েছে, তার একটা মেমোরান্ডামও তৈরি হয়েছে মোটামুটি যে এই এইগুলো করা হবে, তারপরেও কেন করা হলো না? কোথাও কি প্রযোজকরা অনমনীয় হয়ে রয়েছেন? না, এটা অনমনীয়তার থেকেও বড় কথা, এটা কোথায় ঠিক কথা বলা হচ্ছে না। কারণ এই আমাদের যে এই যেটা কী বলবো, যেটা আমাদের মধ্যে যে আলোচনাটা হয়েছিল সেটা 7ই জুলাই হয়েছিল, তারপরে যথারীতি কাজও শুরু হয়ে গেছিলো, সেইভাবেই চলছিল, আমরা সবাই জানি সেইভাবেই চলবে, ফলে কোনো অসুবিধে হয়নি। যেই মুহূর্তে ওই 15ই আগস্ট ডেটটা এলো সেই মুহূর্তেই যত সমস্যার উদ্ভব হলো, তারা বলছেন যে এটা নাকি কোনো কোনো চুক্তি নয় প্রণয় নয়। সেটা যদি তাই হয় তাহলে তো সারা পৃথিবীতে কোনো মিটিংই ভ্যালিড নয়, তার কারণ সব বেশিরভাগ মিনিটসই কিন্তু হাতেই লেখা হয় বা কাগজেই লেখা হয়। যদি ওরা বলছেন যে এটা নাকি মিনিটস, তা মিনিটস যদি লেখা হয়, কথার কথা বলছি, তো সেইখানে যেটা লেখা হচ্ছে তাহলে তো কোনো মিটিংকেই বলা যায় ভ্যালিড নয়, সেগুলো তো সবই তো ওরমভাবে লেখা হয় আর উপস্থিত মেম্বাররা সই করে। সুতরাং সেই মান্যতাটা যদি ওরা না দেন তাহলে এর থেকে বড় ভুল আর কি হতে পারে।